আসসালামু আলাইকুম। বিএস চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, নিচের দিকে ঠিকানা দেওয়া আছে, পরিবহন ভবন 21 রাজউক এভিনিউ ঢাকা 1000। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর অধীনে নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনার পদের সিরিয়াল নম্বর দেওয়া আছে, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স, প্রার্থীর যোগ্যতা, জনীয় যোগ্যতা, একটিমাত্র পদ, শুধু নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 36টি, 36 জন নিবে, বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেড, প্রায় 8000 থেকে 20000 টাকা পর্যন্ত হবে বেতন। আপনার বয়স অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, অবশ্যই আপনার শারীরিক এবং মানসিক উপযুক্ত হতে হবে। তবে পুলিশ এবং সেনাবাহিনীতে যদি অভিজ্ঞতা থাকে আপনার চাকরি করার, তাহলে আপনাকে অগ্রাধিকার দিবে। আবেদন করতে আপনার যা যা প্রয়োজন হবে, আপনার আবেদনকারীর নাম, পিতা মাতা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ স্বাক্ষর সহ নিম্নলিখিত কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে। এবং আবেদনপত্র লেখার পূর্বে আপনি চেয়ারম্যান বিআরটিসি পরিবহন ভবন 21 রাজউক এভিনিউ ঢাকা 1000 এর বরাবর যে কোনো ব্যাংক হতে 300 টাকা ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার একটি করে রাখবেন। করার পরে আপনার নাম, পিতা মাতা, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, এগুলো দিয়ে মোহাম্মদ কামরুল ইসলাম, জেনারেল ম্যানেজার প্রশাসন ও পার্শ্ব বিআরটিসি ও সদস্য সচিব নিয়োগ ও পদোন্নতি কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পরিবহন ভবন 21 রাজউক এভিনিউ ঢাকা বরাবর আপনার দরখাস্তটি লিখবেন। দরখাস্ত লেখার পরে আপনার দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার প্রদত্ত সার্টি সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জেলার বাসিন্দা অর্থাৎ চেয়ারম্যান সনদ, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে নাগরিকতা সনদ সহ আবেদনপত্র সহ আগামী 1 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে দপ্তরে কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে আপনাকে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আরেকটি শর্ত দেওয়া আছে, 4 নম্বরে কামের উপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। অবশ্যই আপনি দরখাস্ত লেখার পরে কামের উপরে আপনার নাম, পদের নাম, নিজ জেলা এটি উল্লেখ করে দিবেন। এরপর 5 নম্বরে আরেকটি শর্ত দেওয়া আছে, নিরাপত্তা প্রহরী পদে ইতিপূর্বে কর্পোরেশনের 8/6/2017 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তারা পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আমি ভিডিও ডিসক্রিপশনে আবেদনপত্র লেখার নিয়মটা দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে এটা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।